আজকে কলকাতা থেকে একজন ট্রাভেলার আসতেছেন, তোমাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানাবো। যেহেতু কলকাতা থেকে ঘুরতে এসেছেন তাহলে দেখে যান, আর কবে আসবেন সেটা তো ঠিক নেই। ওই যে বাংলাদেশ গুড মর্নিং গাইজ, দিস ইজ সাহিদুল শাবি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, প্রতিদিনের মতো আজকেও নতুন করে ব্লগ শুরু করতেছি। সো আসলে একটা নির্দিষ্ট জায়গা নেই যে সেখানে গিয়ে ব্লগ করবো। আমার ডেইলি লাইফে যা যা করি, যেখানে যাই, যা খাই, সব চেষ্টা করব ব্লগে তোলার জন্য, এটাই আর কিছু না। সো দেখতে থাকেন। আজকে কলকাতা থেকে একজন ট্রাভেলার আসতেছেন, তোমাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানাবো। আগামী দিনে নিশ্চিত সেটা পাওয়া যাবো। আর এখান থেকে যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে নেপাল, ভুটান, বাংলাদেশে এটা 710তম বর্ডার। আর জীবনের এই যে খাবারগুলো দেখতে পারছো, এগুলো আসলে পাগলদের জন্য। প্রতিদিন 15 জন পাগলকে বিনামূল্যে খানি দেওয়া হয়। এখন আমরা রাস্তার পাগলদের খাবার বিতরণ করতে যাচ্ছি। এই গাছগুলো আমাদের করিমগঞ্জ কলেজে লাগানো হবে। এটা আমাদের করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল রুম। সো এখানে ডিসকাস চলতেছে এই গাছগুলো নিয়ে। তো ফাইনালি ডিসকাস শেষে গাছগুলো রোপণ করা হচ্ছে। এখন সবাই ফটো করছেন এই কলকাতা থেকে আগত ব্যক্তির সাথে। পরিবেশ কিভাবে মানে দিনের পর দিন গরম বাড়ছে, আর আমরা আমাদের জীবন কাটিয়ে দিয়ে গেলাম, আর পরবর্তী প্রজন্মকে কি দিয়ে গেলাম, এটা সকলের কাছে আমার প্রশ্ন থাকলো। আর প্রত্যেকে অবশ্যই বৃক্ষরোপণ করুন, এটাই আমার বার্তা, এটাই বলার। সবাই যখন দাদা দেখতে এসছেন ওই পারে বাংলাদেশ এবং এটা ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু কলকাতা থেকে ঘুরতে এসছেন তাহলে দেখে যান, আর কবে আসবেন সেটা তো ঠিক নেই। ওই যে বাংলাদেশ, এটা সম্ভবত জকিগঞ্জে সম্ভবত, মানে ওপারে গেলে অবৈধ প্রবেশ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ, চুকে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।